অজয়ের রসিকতায় আত্মঘাতী হতে যাচ্ছিলেন এক অভিনেতার স্ত্রী। সবাইকে গল্প কথা ইউটিউব চ্যানেলে স্বাগতম। ইদানিং বেশ বিনোদনের খবরের শিরোনামে উঠে আসছে অজয় দেবগনের নাম। তার আগামী ছবির জন্য অন্তত তাকে শিরোনামে থাকা উচিত, কিন্তু এবার তিনি শিরোনামে অন্য এক কারণে। বরাবরই নিজের সিনেমার প্রমোশনের সময় মৌনতা বজায় রাখতেই ভালোবাসেন অজয়। তবে এবার সিনেমা নিয়ে মুখ না খুললেও অজয় দেবগন বললেন তার অতীতের একটি চাঞ্চল্যকর ঘটনা। অজয় শুটিং সেটে তার সহকর্মীদের সঙ্গে যে ঠাট্টা রসিকতা করতে ভালোবাসেন, একটি সাক্ষাৎকারে অজয় বলেন বেশ কয়েক বছর আগে বলিউডের এক অভিনেতার স্ত্রীর সঙ্গে তিনি এমন এক প্রাঙ্ক করেছিলেন যে সে নাকি আত্মহত্যা পর্যন্ত করতে গিয়েছিল। তিনি জানান, কয়েক বছর আগে আমি এবং আমার এক অভিনেতা বন্ধু একটি সিনেমায় কাজ করি। সেই কাজ শুরু হওয়ার আগে বন্ধুটি নতুন বিয়ে করেন এবং বিয়ের কয়েকদিন বাদেই সিনেমার জন্য সে কাজে যোগ দেন। সেই সময় আউটডোরে শুট থাকার জন্য সে তার স্ত্রীকেও লোকেশনে নিয়ে যান। তার স্ত্রী এই জগতের মানুষই নন, একটি ছোট্ট শহরের মেয়ে সে। তবে তিনি এটা জানতেন, আমি খুব ঠাট্টা রসিকতা করতে ভালোবাসি। তো যেদিন আমরা শুটিং লোকেশনে পৌঁছাই সেদিন রাতে একটি শুট ছিল, কিন্তু আমরা তাকে জানাই যে তার স্বামীর একজনের সাথে অ্যাফেয়ার আছে এবং রাতে সে সেই মেয়েটির কাছেই যাবে। যদিও ঘটনাক্রমে সেদিন আমারও শুট ছিল না, ফলে আমি ওটা বলে আমার ঘরে ফিরে আসি। আমি ভেবেছিলাম ও হয়তো বুঝে যাবে আমি ওর সাথে প্রাঙ্ক করেছি, কিন্তু পরের দিন জানতে পারলাম ওটা বিশ্বাস করেছে এবং সে বেশ কয়েকটা ঘুমের ওষুধও খেয়ে নিয়েছিল। তৎক্ষণাৎ তাকে আমি স্থানীয় একটি হাসপাতাল নিয়ে যাই এবং চিকিৎসকদের চেষ্টায় সে সুস্থ হয়ে যায়। ভাবুন তো কি সাহস অজয়ের। যদিও ঠাট্টা রসিকতার জন্য কোনো সাহসের দরকার হয় না, কিন্তু যদি সেদিন কিছু ঘটত তাহলে অজয়ের ক্যারিয়ারে কি যে হতো সেটি অবশ্যই ভেবে দেখার বিষয়। আমাদের গল্প কথা ইউটিউব চ্যানেলের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তবে সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে চাপ দিন। ধন্যবাদ।